রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ ও সভা সমাবেশ বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সাধারণ মুসল্লিদের নিরাপত্তার জন্য বাইতুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে গত 7 ফেব্রুয়ারি আবেদন করেন আবদুল্লাহ আল মামুন কৌশিক নামে এক ব্যক্তি। ওই আবেদন নিষ্পত্তি না করায় পরে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি কমিশনারকে হাইকোর্ট আদেশ দিয়েছেন বিষয়টি 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে।